তো গাইস এখন হতে যাচ্ছে আমাদের ব্লগের অনেক ভয়ঙ্কর একটা পার্ট। প্রথম পার্টে রয়েছে জয় তেলাপোকা নিয়ে এবং সেকেন্ড পার্টে রয়েছে মেহমাম ইদুর নিয়ে। Hey guys, Assalamualaikum, myself Fatty Person and welcome to my another vlog. Guys, আজকের এই ব্লগটি টোটালি ডিফারেন্ট একটি ব্লগ। প্রতিটা চ্যালেঞ্জ ব্লগে আমরা একজন আরেকজনের 12টা বাজাই, বাট আজকের এই ব্লগে আমাদের সকলের 12টা বাজানোর জন্য নতুন একটি গেস্ট আসবে এবং সে এসে আমাদের আজকে সকলের 12টা বাজাবে। আই হোপ আজকের ব্লগটা অনেক অনেক বেশি মজার হবে। তো গাইস ব্লগটি শুরু করার আগে আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব, এখানে অনেকে আছেন প্লিজ প্লিজ আপনারা যদি এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ প্লিজ গাইস সাবস্ক্রাইব করে দেন আর আমাদের ভিডিওতে একটা লাইক দিয়ে দেন, তাহলে আমরা অনেক অনেক বেশি খুশি হব, তাহলে আপনাদের জন্য আমরা আরও অনেক জোর জোর ভিডিও বানাবো। তো গাইস আজকের চ্যালেঞ্জটির নাম হচ্ছে বিং বেবি বস ফর 24 আওয়ার্স চ্যালেঞ্জ। তো গাইজ আজকে যেহেতু বিং বেবি বস, না হলে তো বেবিটা আজকে আমি হতাম, বাট যেহেতু বেবি বস এর জন্য তো আমি আজকে বেবি হইতে পারবো না, এই জন্য আমাদের পিছনে বেবি চলে আসছে। আই থিঙ্ক আপনারা এখন বেবিকে দেখতে পাচ্ছেন না, শুধুমাত্র বেবির হাত দেখা যাচ্ছে। বেবি তুমি কি রেডি? 3, 2, 1 টু আই এম বেকায়ান ওয়েলকাম টু মাই নাদার বো। তো গাইজ এখন আয়ান ইন্ট্রো দিবে, আয়ান অনেক সুন্দর ইন্ট্রো দিতে পারে, সো আয়ান রেডি বলো। আইফোন 12 যেরকম নতুন রূপ নিয়ে আইফোন 13 নামে ব্যাক করেছে, ঠিক আমিও আমার নতুন রূপ নিয়ে ব্যাক করেছি ওর ভিতরে। তোর ভিতরে না আমার রূপ? তো আজকে আমি ওকে সব প্ল্যান দিব আর জোর জোর আমরা অত্যাচার করবো, ঠিক আছে সবার উপর। ওকে টিম রাখি বসেন, তোমরা সবাই চলে আসো। তো গাইজ আজকে কিন্তু একদম সবার 12টা বাজে ফেলবো, আয়ার তোকে শুধু আমি ট্রেন করবো। ওকে কেন এরা হবে না ভাই? না আমরা সবাই মিলে সবাই না আমাদের কি ভাই, কেন আমি ট্রেন করবো? কেন আমরা কি বাদ, আমরা কি দুবা, আমরা তো ট্রেন করবো, ওইটাই তো আমরা সবাই ট্রেন করবো। আমি ভেবে রাখছিলাম যে আজকে আমি ট্রেন করে করে ওকে অনেক বলো মেহমাম তুমি বেশি কথা বলছো, তো তোমাকে আমি ফার্স্ট ধরবো। ও বলছে কি তোমাকে এখন ঘোরাই, তোর ঘোরা তুলতে ইচ্ছা করতেছে, ঘোরাও ঘোরাও। তো গাইস বেবি বসের অত্যাচার শুরু, বলো ইয়ো ইয়ো। তো 24 ঘন্টার জন্য, তো 24 ঘন্টার জন্যই তো আল্লাহ বাঁচো আজকে। সত্যি ভাই আমি একটু ভাবতে নামি এখন ভাব দিব। বেবি বস আপনি ঠিক আছেন তো? বেবি বস আপনার কেমন লাগছে? আমাদের জন্য চকলেট নিয়ে আসি চলো। শুনো আয়নকে পরে লোভ দেখায় আমাদের বিরুদ্ধে আনতে পারে, বুঝেছো? এখন আমরা জানো কি করবো?
এখন আমরা রাকিব মামাকে আর মেহেদি মামাকে সাজাবো, ঠিক আছে? বল এখন রাকিব মামা আর মেহেদি মামা 12টা বাজাবো। হ্যাঁ 12টা বাজাবো। চল আমরা এখন 12টা বাজাবো। চলো চলো চলো। Hi everyone. Birani? Birani? Jaate. আমার তো 500টা বাজে গেছে। আমার ছিল না, তুই কাঠিটা দিতে কেউ ধোকা দিলি চকলেট বসো তোমাকে সাজায় প্লিজ আমাকে নিয়ে এসব তোমরা কইরো না। আমরা ভাইয়ার ম্যাচিং করে শেড দিব। ওকে এদিকে আসো এদিকে আসো এদিকে আসো। আচ্ছা এক মিনিট বেবি বস, এই বস শুনেন না, বস না 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 বস আমি ধরে গেলাম না, বলো ভাবনা কোনো ভাবনা বস 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 যদি পুরো নিয়ে নিতে চকলেট দিয়ে বস আমার কাছে আসেই না। শুধু রাকিব মামা হ্যাঁ আয়ান না না বলো সবাই দেখছি বলে পেতনি মেকআপের নামে কি করতেছে অনেক সুন্দর লাগছে। তুমি ফর্সা না কালো দিছে না তুমি তুমি টেনশন করো না তোমারও দিবে কালো কালো লিপস্টিকও দিব। আমাকে খুব ভয়ঙ্কর লাগছে আমি একটু এখন দেখে আমাকে আয়নাতে যে কেমন লাগছে ঘামা এমনি পড়ে গেছে কিন্তু তোমারটা কি হবে আমি একা এক কোটি সেই দিকে চলে যাবে। আমার হাসি আছে
তো গাইজ আমি একটা প্ল্যান বের করে ফেলেছি, আর সেটা হচ্ছে বেবি বসের ফেভারিট একটা খাবার যেটা ওরা আনে নাই, মানে আমি আনি নাই, বাট এখন আমার মনে পড়ছে সেটা হচ্ছে চকোস। তো ইয়াসিন গিয়ে এখন চকোসটা কিনে নিয়ে আসবে, দেন আমরা বেবি বসকে আমাদের হাতে নিয়ে নেব, তারপর ওদের দুজনের 12টা বাজাবো। তো ইয়াসিন প্লিজ চকোসটা নিয়ে আসো। ঠিক আছে, ইয়াসিন যাচ্ছে। তো ইয়াসিন যাও, বাই বাই। ইয়াসিনের মাথা দেখো গাইজ, এই ছিল চুল বাপ। আমাদের ঘরে যাই কেন? আচ্ছা ওয়েট 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 ওয়েট, আমরা আমরা চলো বাইরে চলে যাই, চলো আসো, ওরা থাকুক থাকুক। তো গাইস মেহমম শুনতেছে আসলে ওরা কি বলে। এই যে মেহমম, গাইস ওরা বেবি বসের চকলেট খাচ্ছে, তোমরা বিশ্বাস না হলে ঢুকে দেখো। কি করতেছস তোরা? কি কি কি? আমি সত্যি জানি। তুই সত্যি শক্তিশালী? ওরে বাবারে, হ্যাঁ তুমি তো অনেক শক্তিশালী বেবি বস। ইসিরে চুরি করতে পারলো না রে বস, শ্রেণীতে এসেছি। এই বস বস, আপনি কি আপনি কি আমার কাছে আসবেন বস? আচ্ছা দেখ আমি কি ক্যামেরা হ্যান্ডেল করবো নাকি তোর বাচ্চা ভাব, নাহলে ভিডিও করবো কি করে? আমরা বলছি যে কিছু করার কারণে আমরা ওয়েট করি, চলো। তো গাইস অনেকক্ষণ অপেক্ষা করার পর ফাইনালি ইয়াসিন আসলো। তো দেখতে পাচ্ছ ইয়াসিন অনেকগুলো মজার মজার খাবার নিয়ে আসছে, আর বিশেষ করে এগুলো আয়নের অনেক ফেভারিট খাবার। সো আই হোপ অনেক বেশি মজা হবে, এখন আমরা একটা আয়নকে নিতে পারবো ইনশাল্লাহ। বাট একটা প্রবলেম হয়ে গেছে, প্রবলেম হচ্ছে আয়ন আমাকে দেখে ভয় পেতেছে। তো সে আমারও দেখতে ভয় পেতেছে, সেটা হচ্ছে যে চোখেটার জন্য। তো ওরা তো ওইগুলো বলছে যে ওয়ার্নিং দিছে যাতে 24 ঘন্টা এগুলো না উঠাই, বাট তারপর আমরা চেষ্টা করবো যাতে ধরা না খায়, এরকমভাবে যাতে ধরা না খায়, ঠিক আছে? জাস্ট এরকম থাকুক, ওরা আই হোপ খেয়াল করবে না, তুই কমাস না। ওকে সো রেডি? কিন্ডার জয়, ভাই কিন্ডার জয় খাবো আমি। কিটক্যাট? হ্যাঁ অনেক মজা। আ কি আছে এই যে বেবি ফিটার না, বেবি ফিটার। ও মাই গড, আর কি এই যে জেমস চকলেট আছে। আছে আয়ান, এটা তোমার কাছে? দেখি দেখি, দেখো তো, দেখো তো, বলে দেখাবো না, নিয়ে যাবা। দেখি আর কি আছে। ওয়াও চকো, গড, এমন গড, এমন বলে লাগবে না।
ঋতু ভূত জানো আল্লাহ ও ভূত তোমার কাছে যাইও না তুমি কাছে যাইও না যাবা পোচা আর যাও না ঋতু ভূত ও তোমার চকলেট দিছে না না দেয় না এই যে তোমাকে সব দিলাম না তুমি সব খেয়ে ফেলো হ্যাঁ তুমি পানি খাবে তুমি পানি নিচ্ছি আসে দাদি পানি না শোক ঠান্ডা পানি না ভাই হ্যাঁ ঠান্ডা ঠান্ডা পানি খায় দরবে কি দয় জ্বর আসবে আচ্ছা তুমি ঠান্ডা পানি খাও না ভাই অনেক টাফ হয়ে যেতেছে ওরে হ্যান্ডেল করা তো শুনো তুমি এখন ঋতুকে কষ্ট দিবা হ্যাঁ আরে দেখে ফেলছে ঘুরতে যাবো ভয় লাগে
পরে এসো যাও বাই বাই তোমার বাই বলো বাই বাই বল কি না বলতে শুনতে হবে বাই বস এটা বাই আসলে বস এটা বলে ভাই শুনতে পাবো না শুনছ না এটা ভিডিওটা বসের বসের বস বলো জয় গেট আউট গেট আউট যাও গেট আউট বলো ঋতু গেট আউট না বাবু না বলো তো খারাপ মনে গেট আউট না 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 যাও পরে আসবে জীবন শোন 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 তুই আমাদের দল চলে আস ভাই অনেক অনেক গুটি বাজি করছ আমার সাথে তুই অনেক চকলেট পাবি তোরে না তোর মামা ফোন গিফট করছে তুই আমাদের দল আস আসলে সেই তোর তোর বার্থডে তে এত সুন্দর একটা ফোন দিলাম কিন্তু কভার কভার আমি দিব যা কভার প্রমিস যা ওকে 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 ডান 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 জীবন আমাদের দলে থ্যাংক ইউ সো মাচ জীবন অনেক ভালো এই এই আয়ান বল ই ও ই ও চিকি চিকি ই এ চিকি দিছম দিল দিছম দিছ মামা ও শেই তুমি এখন কি খাবা বলো তো কি খাবে কিন্ডার জয় ওকে চলো তাপর দাও জয়তে বস পারকে পাদে বসেন ও আমি বসি কেন আমি তো বস না বস ওয়াও বসের জন্য খেলনা আসছে এটা খেলনা আসছে তোমার খেলনা বস বস আপনাকে আমি খাই দিচ্ছি ওয়াও দেখো কি সুন্দর একটা এটা বসের জন্য কি সুন্দর একটা খেলনা ওয়াও এই যে আরেকটা খেলনা বস আমি দুটো খেলনা এখানে রেখে দিই ঠিক আছে নেন বস একটু খান বলেন বস বস কি খাবেন বলেন বলেন বস কি খাবেন আমি কিছুই খাবো না তাহলে কাজ করি না এখন ঋতুকে ভূত বানায় দিই আর নাহলে কাজে কাজ করে ওকে দিয়ে চলো ঋতুকে আমরা কাজ করি বস চলেন আসেন 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 তো গাইস আপনাদের ঋতু দেখেছেন আমার ঘরের কি অবস্থা করেছে এই তো একদম নষ্ট করে ফেলেছে তো এখন ঋতুকে এগুলো পরিষ্কার করবো আর সেটা করবে আমাদের বস কে করবে বস ওকে তো বস আমি আপনাকে একটা বুদ্ধি দিই শুনেন আমার বুদ্ধিটা শুনবেন আচ্ছা শুনেন মনোযোগ দিয়ে শুনেন ঋতুকে আমি বলবেন ঋতু তুমি ঘরে কি অবস্থা করছো এগুলো তুমি পরিষ্কার করো কি বলবেন হ্যাঁ পরিষ্কার করো তো আমি এখন ঋতুকে আনতেছি আপনি ভুলে বদলা যাবেন না যদি যান বস তাহলে কিন্তু ঘরের লাইট বন্ধ করে দিব ওকে তাহলে কিন্তু সব বন্ধ করে দিব বস বস আসেন এখানে আসেন একটা তালি মারেন আপনি তো পোল্টি মারেন তালি ভালো লাগে না ভয় লাগে আপনার এমনি আমার তাহলে তালি মারেন বলেন ক্যামেরা থেকে তাকে পারেন আমি পোল্টি মারবো না আমি পোল্টি মারবো না ওকে একটা চুমা দেন আমি এখানে বসে সেবা করি তাহলে আমি এটার দ্বিতীয় পার্ট করবো দ্বিতীয় পার্ট করবে গাইস তো তাড়াতাড়ি তোমরা লাইক দিয়ে দাও বস জোরতে বলে ফেলছে আর আই হোক তোমরা অনেক মজা পাচ্ছ বসকে দিয়ে আমরা বসকে দিয়ে সবাইকে কষ্ট করাচ্ছি এতক্ষণ ঋতুদের কাছে ছিল এখন আমাদের কাছে বস তো আসতেছে রাকিব মামা আসলে তোমার জন্য গাড়ি আর পিস্তল নিয়ে আসবে ঠিক আছে একটু ওয়েট করো গাইস একদম চালা সাইড ছড়াই দিছি ওরা এখন পয়সা কত কষ্ট হবে কি বুঝলাম না কত সময় লাগে কি আমার ঘরে সব সময় এরকম নোংরা করে রাখে আমার ছড়াইছো না এগুলা না তো ক্লাস তো জিবা বাবু বলো তো তুমি এটা পরিষ্কার করো মামা এটা পরিষ্কার করো না বলো তুমি করো ঋতু করবে ঋতু করবে ঋতু করবে ঋতু করবে পরিষ্কার করো বল ভাই পরিষ্কার করো ভালো মতো করো আল্লাহ 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 বল পরিষ্কার করো তুমি পচাবে
এবার বুঝো কেমন লাগে আমাদের থেকে বক্স ফিরে যাবে না আমি তো তোমার শুধু মেকআপ করছি পরের বার একটা দেখো কি করব ওকে লেটস সি দেখা যাক আমি তোমাকে কি করে দেব সেটা দেখো ওয়েট এন্ড ওয়াচ মা বস একটা চুমা দেন তো আমাকে বস কে দাপা বস আপনার কেমন লাগছে ভালো লাগছে বস ওই যে এখানে টাকা বলেন ভিডিওতে একটা লাইক দেন লাইক দেন আপনি কি পার্ট 2 চান পার্ট 2 চলে অবশ্যই নিচে কমেন্ট করেন আপনি যদি বেশি বেশি লাইক দেন তাহলে আমরা পার্ট 2 নিয়ে আসব পার্ট 2 নিয়ে যদি বেশি বেশি লাইক দেন তাহলে না তাহলে বলো একটা ঠুস করে লাইক দিয়ে দেন বাই এটা জয় জয় ঠিক করে দেবো তাই আচ্ছা তুমি প্যারা নিও না আরে প্যারা নিও না বস যতক্ষণ আমাদের কাছে আছেন পুরো সবকিছু ও প্যারা নাইছি না পারে না কেন পারো ঠিক মতো করো হাই চা খাবো চা খাবা চা আয়া যাচ্ছো কেন সোনা বলো কি তোমরা পড়ছো এইটা এটা কি জানো আয়া চা 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 হ্যাঁ চা বলো তোমরা পড়ছো বলো এইটা ওদেরকে খাইতে বলো বলো তোমরা খাও এটা হ্যাঁ এটা খাইতে নাও খাও চা চা এটা খাও এই বলো খাইতে বলো ওকে খাও বলো খাও বলো খাও আয়া আয়া খাও খাও এলো খাও খারাপ কিছু তো নাই ভাবিস তো গাইস আমাদের দুজনের পেট অনেক বেশি জ্বলতেছে আমার থেকে বেশি পেট ওর জ্বলতেছে দেখেন পেটের ব্যথায় কিভাবে বসে আছে তো আমাদের ওদের জন্য অনেক কঠিন কিছু করতে হবে আমরা ভাবতেছি ওদের জন্য কি করা যায় তো অনেক বেশি ভয় পেতেছে আর এই ছেলেটা পেটের ব্যথায় মানে লড়তে পারতেছে না আর ওরাও গেছে এখানে ধরাবো হ্যাঁ বলো মেহেদি মামাকে তুমি যাও তুমি যাও তো গাইস এখন হতে যাচ্ছে আমাদের ব্লগের অনেক ভয়ঙ্কর একটা পার্ট প্রথম পার্টে রয়েছে জয় তেলাপোকা নিয়ে এবং সেকেন্ড পার্টে রয়েছে মেহু মাম ইঁদুর নিয়ে তো আমি চাচ্ছি এই খেলাটা শুরু হওয়ার আগে আমি আগে পালাই ভাগি কোথাও লুকাই তারপর খেলাটা হোক ফেয়ার 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 ভাই দাঁড়াও আমি না দিস ইজ নট ফেয়ার আমি না নিয়া নিতো তুই যাবি না তুই যাবি না ফেয়ার 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 ফেয়
আসতে গেছে তো কি তখন ইন্দু নি আসছে যে কো ইন্দুরটা কোথায় জয় হে দরিস্তা জয় লে দরিস্তা জয় করি 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 আমার করি আমার করি আমার দাঁড়া দাঁড়া ধরেছিল গেছে আমার করেছিল গেছে আমার করে ভাই ভাই এটা বেশি না যা বেটা বেশি বাদ করতে আমার তো যা মাগুর রক্ত বেরিয়েছে যাও যাও চলে যাও 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 বেটা বেশি যাও যাও চলে যাও ভাই বাঁচার জন্য মেহমম যে কি অ্যাক্টিংটা করলো মেহমম আচ্ছা এক মিনিট মেহমম তুমি একটাকে দেখলাম তোর পাইলা পা ব্যথা এর নাটক বাঁচার লাগে ভাই ওদের তো গাইস আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমার এই এত সুন্দর ঘরটা ঋতু নষ্ট করছে তো তোমরা পরিষ্কার করবা তোমরা হ্যাঁ অত পরিষ্কার করবে না মাইক খাবো যে কোন একটা হোয়াট পরিষ্কার করে দাঁড়া এক মিনিট সবাই সবাই চুপ থাক সবাই চুপ থাক কিপ সাইলেন্ট আমি বসকে জিজ্ঞাসা করব বস এটা কে পরিষ্কার করবে তোমরা আউচ দাঁড়া এক মিনিট শিখাই দিবা না না দাঁড়া চুপ বস এই ঘর কে পরিষ্কার করবে ঋতু তুমি ইয়ে যা 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 করো 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 পরিষ্কার করো তাড়াতাড়ি আমাদের এই গরিবদের সাথে অত্যাচার হয়েছে আমরা ফিচার চাই দাঁড়াও এক মিনিট দাঁড়াও গাইস আমরা এর পার্ট টু চাই পার্ট টু কারা কারা জানো অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন অজ্ঞান হয়ে যাবে দুধ খাবি না আচ্ছা এক মিনিট নষ্ট দেখছি আচ্ছা দাঁড়া 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 তো আমার কাছে একটা প্ল্যান আছে আয়ন শুনো না বলি শুনো তুমি যদি আমার কথা মতো চলতে পারো তোমাকে আমি একটা গাড়ি গিফট করবো চলতে পারবা আচ্ছা তো এখন যেটা করো সেটা হচ্ছে ঋতুকে বলবা ঋতু তুমি এই দুধু খাও ঠিক আছে তুমি যদি ঋতুকে দুধু খাওয়াইতে পারো তাহলে তোমাকে আমি এখন একটা গাড়ি দিব ওকে ডান ওকে চলো আজকে ঋতুকে 12টা বাজাবো দাও ওয়েট বলো ঋতু খালামুনি গাইস দেখো আয়ান যেটা বলছে আমরা সবাই শুনছি কেন ও কেন শুনতেছে না কি শুন আয়ান কি কি বলছো আয়ান বলো কি বলছো বলো আয়ান আমি তাকে দুধু খাই আয়ান আচ্ছা দুধু নাও আয়ান আয়ান তুমি কই এই তো আয়ান তোমার এখানে আয়ান আমি চোখেও দেখি না কানেও শুনি না আয়ান চুপ আয়ান দেখো আমার সাথে বসছো এক মিনিট এক মিনিট এক মিনিট দাঁড়া এক মিনিট এক মিনিট এক মিনিট এক মিনিট শোনো দাঁড়া ছাড়ো খেতে হবে বলো আমার পেট সারাটা কোন ধরে জ্বলতেছে এখনো আমার কথা শোনো এই যে মজা দেখছো বলতেছে তুমি খাও তুমি খাবে না মজা তো খাও তুমি খাও দুটো খাও রে তুমি না বলবা যে এটা মামা তুমি খাও বলো মামা খাও প্লিজ তুই খা না প্লিজ না আমি খাব না একদম না একদম একদম খাও একদম এক ফোঁটা খাবো না এক ঢোক না এক ঢোক মানে কি ভাই আর না আমি খাইতে পারবো না আচ্ছা খাও এটা তো নষ্ট হয়ে গেছে দুধ
তুমি এটা দিয়ে গুলি করবা, ও যদি না মরে তুমি আমরা মারবো, ঠিক আছে? আয়ন তুমি এটা গুলি করবা, তুমি যদি না মরো আমরা পিটাবো, ওকে? রেডি? থ্রি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আগে আগে যখন 3 2 1 বলবো তখন গুলি চালাবো, ওকে? থ্রি টু ওয়ান, লেটস গো! অনেক কষ্ট পেয়েছি, কারণ আয়নের গাড়িটা ঋতু চুরি করে নিয়ে গেছে, ঋতুর বিচার চাই আমরা। ঋতু নেই, পর ঋতু খারাপ, উনি বিচার চাই। বিচার নাই, আমি বিচার চাই। বিচার নাই, আমি বিচার চাই। আমি বিচার চাই। যা ঋতু ধরে মারে, কত গাড়ি কেমন মার 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 না না বলে বিচার চাই। এই গাড়ি তো বাইরে গেছে, সরি। এটা কার গাড়ি? এটা আয়নের গাড়ি। চল আসো আসো। বলো ঋতু খালামুনি গেট লস্ট তোমাকে গায়ে ভালো লাগছে, আমাকে থ্যাংক ইউ দাও, এটা চুমা দাও। ওয়াও, আচ্ছা দাও, তুমি গাড়িটা চালাবো এখন, ঠিক আছে? বলো তো কে বেশি ভালো, আমি নাকি ঋতু? হ্যাঁ আমি জানি। আয়ান তুমি কি রেডি? ওকে গাড়ি চালাই, চলো। থ্রি টু ওয়ান গো। চলো আমরা এখন ইয়ে করি, ব্লক করি, এখানে আসো। শোনো ঋতু কিন্তু তোমার কোনো কথা শুনে নাই, শুনছে? শুনে নাই। ঋতুকে আমরা এখন একটা শাস্তি দিতে চাই, ওকে? বলো ঋতু খালামণি কামন, বলো আসো আসো, বস দেখতে বলেছে, আসো। তোমাকে এখন ফাটিয়ে ফেলবো, বসো বসো বসো, বলেছি বসো। বলো, শোনো তোমাকে একটা কথা বলতে চাই। আমি তোমাকে এখন জীবনে ভাবি নাই ভূতের কথা, ও কিভাবে ভাবতো আমি জানি না। তো যাই হোক, ও যেহেতু বলছে তোমাকে এখন ভূত হইতে হবে, বলো বসের কথা মানতে হবে। আমাকে আমাকে না মেকআপ করছিল, এখন দেখো আমি তোমাকে কি করি। তোমাকে আমি 12টা বাজাই দিব, ভূত সবারই দিন আসে, ঠিক আছে? আমাকে না, আমারও দিন আসবে, চিন্তা করো না। এমন করে আচ্ছা পান্ডা মোটা কি করছিস ভাই? যা তুই তুই এত কথা বলছিস, আমার যেমন ইচ্ছা নেই। আরে ভাই পেতনি কি করে, পেতনির কি থাকে একটু কাটা, ঠিক আছে? দুই পাশে দাঁত তাই কর দোস্ত। আচ্ছা আচ্ছা আচ্ছা, না দাঁড়াই, দাঁতটা অন্য কালার দিই দোস্ত, হলুদ কালার দিই। দেখি ভূতের মতো এসে, এবার চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো, চোখ বন্ধ। আমি আচ্ছা তাহলে আমিও গাইজ মেকআপ করবো ওদেরকে,
আমাদের মেকআপ উঠে গেছে কেন ওটা তো চলে গেছে না 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 কি বামার বাচ্চা এই থাকবে নাকি থাকবে না না ওদের কি মেকআপ করব ভূত ভূত না ভূত না ভূত না ওদেরকে মেকআপ করি করব না 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 মেকআপ করব বল ওদের মেকআপ করব আমাদের মেকআপ করবে না আরে আয়ান তো অনেক জোস তাও আমি করব তুমি কান্না করতেছো কেন কান্না করো না আপনাদের সাথে এখন আমি একটা পেতনির পরিচয় করে দেবো, যে পেতনিকে দেখলে আপনাদের অনেক বেশি ভয় লাগবে। সো কেমন তো গাইজ, ভাবেন যে রাত্রে হঠাৎ দুইটা তিনটা বাজে ঘুম থেকে উঠছেন, উঠে দেখেন এভাবে চেয়ারে একটা পেতনি বসে আছে, তখন আপনার কেমন লাগবে? আপনার অবস্থা ঠিক ওই রকম হবে, দেখেন ভয় কম্পলের নিচে চলে গেছে ভাই, দেখেন পুরো পেতনি মতো লাগতেছে না? তুই কি আয়নাতে তোর নিজের চেহারা দেখ না কেমন লাগতেছে? আয় ভাই, পেতনি মরে গেছে। আয়ান, আয়ান আমাকে কেমন লাগতেছে? কালো। কালো সত্যি? তোমাকে একটু কালো বানিয়ে দেই? না দেই দেই। তো গাইস, আমরা এখন আয়ানকে একটু ভূত বানানোর প্র্যাকটিস করতেছি, দেখা যাক আয়ানকে কেমন লাগে। আয়ান বলতেছে ওকে একটু ভূত বানায় দিতে, আমাদের বসও এখন ভূত। তো গাইস, আয়ানও এখন ভূত হয়ে গেছে। তুমি মেয়েদেরকে ভয় দেখাবো? চলো তো গাইস, দেখতে দেখতে আমরা আজকের ব্লগের একেবারে শেষে চলে আসলাম, কারণ আয়ান অনেক কানাকাটি করতেছে, ওকে আমরা রাখতে পারতেছি না, বারবার বলতেছে ও আমার কাছে যাবে। তো আজকের ব্লগটা ছিল আমাদের এই পর্যন্ত, আর এখন অলমোস্ট অনেক রাত হয়ে গেছে, 11:20 বেজে গেছে। তো ছোটো মানুষ আর অনেক এতক্ষণ যা ছিল আর আম্মু ছাড়া এটা অনেক কিছু, তো এখনই তোমাকে বাসি দিয়ে দেবো, ঠিক আছে? মন খারাপ করো না, ঠিক আছে? তো গাইজ, আমাদের আজকের ব্লগটি ছিল এই পর্যন্ত, আই হোপ আপনাদের ভালো লেগেছে। কেমন লেগেছে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন, আর হ্যাঁ অবশ্যই যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ 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 গিয়ে সাবস্ক্রাইব করে দিন, তাহলে আমরা আপনাদের জন্য এরকম আরও অনেক জোর জোর ব্লগ আনবো। আর যারা এখনও লাইক দেন নাই, লাইকটা দিয়ে দিন। তো আজকের মতো আমরা এখান থেকে বিদায় নিচ্ছি, সবার কেমন লাগলো?
তুমি চিটিং করছো গাড়ি না তুমি বাইরে থেকে গাড়ি আনছো যদি আমরা জানতাম আমরা ভাই শুনো আমার ছোট বাচ্চাকে খুশি করার জন্য যা যা লাগে আমি দাদা চেষ্টা করছি তোমরা খালি আমার জিনিস চুরি করে করে আমি চুরি করছি তুমি রাখছিল আমরা পেয়েছি আমরা আজকের ব্লগটা আমার কাছে সত্যি কথা সেই মজা লাগছে অস্থির লাগছে তো আমরা কারা কারা বেবি বক্স চ্যালেঞ্জের পার্ট 2 চান সেটাও নিচে কমেন্ট করে জানাবেন তো গাইস আমরা আজকের মধ্যে এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হবে খুব শীঘ্রই নতুন কোন ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন সো টাটা টেক কেয়ার হ্যাভ ফান খুদা বেস লাভ ইউ গাইস বাই বাই Bye.